একদিনকে আমি হাজরায় যাচ্ছিলাম গাড়ি করে, একটা বাইক আমাকেই মারলো। আমি গাড়ি থেকে নামলাম যাতে ঝগড়া না হয়, আমাকে হঠাৎ করে তাকিয়ে বললো, এই তুই তো চোরের মেয়ে, চোরের মেয়ে, চোরের মেয়ে বলে চলে গেল। আমি কেন এই অসম্মানটা সহ্য করব? এই জন্য শুধু কারণ আমার বাবা রাজনীতি করে, কারণ আমরা মানুষের কাজ করি। সুতরাং এই যে একটা বিজেপি এমন একটা একটা পুরো একটা পরিবেশ বানিয়ে দিয়েছে যেখানে আমাদেরকে বারবার করে সিবিআই ইডি দিয়ে 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 অত্যাচার করে, এখানে আমরা যদি মানুষের 100 দিনের টাকার জন্য আমরা যদি প্রতিবাদ করতে যাই পুলিশ পাঠিয়ে দেবে, আমরা যদি বলতে চাই যে আবাস নিয়োজনে কি হলো তখন ওরা শুধু পাল্টা অ্যান্সার করতে পারে, যেটা আমরা প্রশ্ন করবো প্রশ্নের উত্তর কখনো দেবে না। সুতরাং আপনারা দেখেছেন 2021-এ যখন মানুষের প্রচুর ভোটে আমরা এলাম, তখন যখন আমরা এলাম তখন একবার অ্যারেস্ট হলো, এখন আবার আমরা যখন দিল্লিতে গেলাম আর পুরো দেশের মানুষ সাড়া দিচ্ছে যে 100 দিনের কাজ সত্যি মানুষের আটকে দেওয়া হয়েছে, 20 লক্ষ মানুষের আবাস যোজনা, 11,36,000 মানুষের যখন আটকানো হয়েছে, তখন তার পাল্টা উত্তর হচ্ছে চলো আবার রেড করো, আবার ওদেরকে হেনস্থা করো, ওদের উপর নির্যাতন করবেন, আমরা ভয় পেয়ে যাব না। আজকে আমি বুঝতে পেরেছিলাম যে কেন শুভেন্দু দা বিজেপি জয়েন করেছে, কারণ নাই ওনাকে অ্যারেস্ট হতে হয়েছে, নাই আজকে এরকম রেডে ওনাকে পড়তে হয়েছে। তো কোর্টকেই বিচার করতে হবে, সেটা তো আমি বিচার করতে পারবো না, আমি তো বিচারপতি না, আমি তো ল পড়িনি। নিয়োগে দুর্নীতি হয়েছে কিনা সেটা তো আমি এখন কি করে বলবো, কারণ দেখুন আমি তো ওই নিয়োগ, আমি তো কলকাতা কর্পোরেশনে কোনো পোস্ট হোল্ড করি না, আমি কোনো পাবলিক রিপ্রেজেন্টেটিভও না। সুতরাং দুর্নীতি হয়েছে কি হয়নি আমাকে, আমি আপনাদের টিভি পর্দায় শুনতে পাচ্ছি যা হচ্ছে যা হচ্ছে না। যারা কোটি কোটি টাকা দেশের লুট নিয়ে নীরব মোদি থেকে মেহুল চস্কি থেকে আমরা তাদের ধরব, তাই না করে এখানে একটা মিডিয়া ট্রায়াল করানোর জন্য বারবার একটা যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, সেটাতে আমার মনে হয় যতটা আমাদের সম্মানহানি হচ্ছে ততটা সিবিআই এরও সম্মানহানি হচ্ছে। আমি যদি চুরি না করে থাকি, আমি যদি চিটিং না করে থাকি, তাহলে তো আমাকে ফ্রেম করলেও কতটা ফ্রেম করতে পারবে? সুতরাং আমরা তখনই জানি যে আমার এটা তল্লাশিতে কিছু পাওয়া যাবে না। তাই জন্যই তখন আমার প্রশ্ন ছিল যে এই যে আমাদের যে সামাজিক সম্মানহানিটা হচ্ছে বারবার করে বারবার করে, আপনারা দেখতে পাচ্ছেন হয়েই চলেছে হয়েই চলেছে, সেটার জন্যে যখন কিছু পাওয়া গেলে সেটা তো বড় বড় করে নিউজ হয়, কিছু না পাওয়া গেলে তখন তাকে কি একটা অ্যাপলজি দেবে না, তাকে কি বলবে না যে না আমাদের ভুল হয়ে গেছে যে আপনাদের এসে আমরা এরকম ভাবে মেন্টালি হ্যারাস করলাম, এরকম ভাবে হিউমিলিয়েট করলাম, এরকম নোংরামি এর আগে সিপিএম ছিল, তার আগে যখন কংগ্রেস ছিল তার আগে নিশ্চিতভাবে আমরা রাজনৈতিকভাবে একজন আরেকজনের সাথে আমরা বিবাদ করতেই পারি, কারণ যখন আপনি রাজনৈতিক অন্য অন্য আইডিওলজিতে বিশ্বাস করেন আপনার কিন্তু মূল গোল একটাই হয় যে আমার দেশের ভালো হোক, কিন্তু সেটাকে আজকে একটা সৌজন্য বোধ সেটার মধ্যে থাকতে হয় যখন, কিন্তু এখন যেটা হয়ে গেছে ওটা একটা নোংরামো হয়ে গেছে যে ও মানে একটা কেমন একটা মানে দেখলে সত্যি কথা বলতে গেলে যেমন গুন্ডারা, যেমন টেরোরিজম টাইপের, যে তোমাকেও মারবো, তোমার ছেলেকেও মারবো, মেয়েকেও মারবো, যাকে পারবো শেষ করে দেবো, এটা তো রাজনীতি না, এটা তো দেশের ভালোর জন্য আপনি তো ভাবছেনই না, আপনি তো লোককে হারানোর জন্য ভাবছেন। আজকে আপনারা শুধুমাত্র কয়েকটা স্টেটেই আছেন গভর্নমেন্ট, সেই স্টেটেও আপনারা গভর্নমেন্ট মহারাষ্ট্র থেকে শুরু করে গোয়া থেকে শুরু করে আপনারা লোককে কিনে 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 এনেছে। আরে মানুষের ভরসা জিতে লড়ে জিতে দেখান, তারপরে না এসে কথা বলবেন আমাদের সাথে, আর কে আর কাকে সহানুভূতি দেবো, আমরা সবাই একই জায়গায়, যারা যারা আমরা তৃণমূলবাদী, যারা যারা আমরা মমতা ব্যানার্জির আদর্শে দীক্ষিত, যারা যারা আজকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 100 দিন আর আবাস যোজনার জন্য উনি যে আন্দোলন করছে তার সাথে আমরা শরিক হয়েছি, তাদের সবাইকে হেনস্থা করাই হচ্ছে বিজেপির আলটিমেট গোল।